আপনারা একজন বলছেন কমেন্টস করছেন ক্লাম কাটারের একটা ভিডিও দেওয়ার জন্য আসলে মূলত আপনি ক্লাম কাটারে কি কাজটা করতে চাচ্ছেন সেটা যদি বলতেন তাহলে আপনাকে বুঝাইতে একটু সহজ হইতো তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটারের বেশিক কিছু ধারণা আমরা প্রথমে একটা ব্লাঙ্ক ফেজ নিলাম এখানে আমরা মানে যেখানে একটা কস নিডেল দিয়ে দিলাম দিয়ে একটা আমরা একটা প্যাটার্ন নিলাম প্রথমে প্যাটার্ন নেওয়ার পর এই যে প্যাটার্ন যখন নিলাম আমাদের এখানে কিন্তু একটা ও টু ক্লাম কাটার আসে ও টু ক্লাম হচ্ছে এই দেখেন অপশনটা এটা আপনারা এই যে ফিডার আছে ফিডারে এই এই যে যে যাওয়ার পর উনিশ নাম্বার যে অপশনটা এটা হচ্ছে ক্লাম কাটারের আপনার এই যে উনিশ নাম্বার উনিশ নাম্বারটা হচ্ছে ইয়ান থ্রি মানে এটা হচ্ছে ক্লাম কাটারের অপশন এই যে এখানে কিন্তু এটা ও আসে অনেক ক্ষেত্রে এটা আসে না সেটা যদি না আসে বা এটা অনেক জায়গায় উপর আমি এখানে আমি জিরো করে দিলাম তো জিরো করে দিয়ে আমি দেখাইলাম হ্যাঁ এই দেখেন এখানে এই এইখানে বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে এই যে প্রথম দেখেন এটা হচ্ছে ফিনিশিং ফিনিশিং মারার পর যখন সব ফিটারগুলো এই দুই হচ্ছে এডিশনাল অটোমেটিক ইয়ান ইন করবে যত ফিডার কাজ করবে এই প্যাটার্নের ভিতরে সকল ফিটার ইন করবে এই দুই দেওয়ার কারণে এটা ওটুই হয় যদি আপনার কম মেশিন হয় বা আর যদি আপনি এটা হাতে ম্যানুয়ালি চান বসাইতে এটা কোনো বসানোর প্রয়োজন নেই ম্যানুয়ালি মূলত যে ক্লাম কাটারটা সেই ক্লাম কাটারটাই অনেক সময় পরিবর্তন করা লাগে আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দিচ্ছি দেখেন এখানে হচ্ছে ক্লাম ওয়ান ফ্রি মানে এটা ক্লাম ওয়ানে ফ্রি করে দিছে ক্লাম মানে সাইরে দিছে ওপেন হয়ে গেছে মানে সব ফিডারগুলো যখন নিটিং এর ভিতরে ঢোকার পর ফিনিশিং এর ভিতরে এটা বাইন্ড অফ করে রেখে দিবে পাশে তারপর কিন্তু ক্লাম গুলো ফ্রি হবে ফ্রি হওয়ার পর এইখানে দেখেন একটা কাজ আছে এই যে ফিনিশিং এর কাজটা এই ফিনিশিং এর কাজটা হচ্ছে এই যে এইখানে ইয়ান ফিডারটা এক নম্বরটা আউট করে দিছে এটা হচ্ছে ইয়ন ফিডার আউট আউট করে বডিতে কাজ কাজ করার এই এর যখন রাউন্ড কোসেস মারবে তখনই কিন্তু ক্লাম্প ওয়ানে কিন্তু দৌড়িয়া লাগবে ক্লাম্প ওয়ানে দৌড়বে এবং সিজার ওয়ানে খাইটা দিব এখন আপনাদের একটা বিষয় হচ্ছে যেন আপনাদের তো এখানে এলাস্টিক থাকতে পারে বাট আপনাদের এই জিপের মধ্যে আলাদা ফিটার থাকতে পারে যেমন জিপের থ্রি বডি টু প্লাই এরকম থাকতে পারে জিপে আলাদা ফিটা থাকতে পারে এলাস্টিক থাকতে পারে এইখানে যদি এই ফিটারটা এইখানে ক্লাম করে এইখানে ফ্রি করছে সমস্যা নেই যদি এখানে ক্লাম করে ফেলায় এখানে সিজনিং করে ফেলায় তাহলে আমার এই ফিডারটা আউট হওয়ার আগেই এখানে করে ফেললো এবং আমার এই ফিটারটা আউট হওয়ার আগেই মানে রিভের ফিটারটা আউট হওয়ার আগেই এখানে ক্লাম ং করে ফেললো তাহলে কিন্তু এটা দেখা গেছে যে আমাদের এই ফিডারটা তো সুতা জ্বলতে থাকবে এবং থাকবে সেটা আপনি উপর উপর করতে করতে পারবেন পারবেন নিচে যেরকম আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন দেখাই আপনারা অনেকেই রিবের ফিডারটা হয়তো নাও জানতে পারেন এই যে ইয়ান ফ্রি এইটা হচ্ছে রিবের আলাদা ফিডার এখানে ধরেন আমি ছয় নাম্বার রিবের ফিডারটা দিলাম এই যে আমি ছয় নাম্বার রিবের ফিডারটা দিয়ে দিলাম এখন রিবে আমার ছয় নাম্বার ইয়ান ফিডারে কাজ করবি এই যে ইয়ান ফিডারে গেলাম এই যে আমার ছয় নাম্বার ইয়ান ফিডারে এখন আমার কাজ করছে এখন যেহেতু আমার এখানে ছয় নাম্বার রিভের ইয়ান ফিডারে কাজ করলো কাজ করার পর এইখানে আবার এই যে ছয় নম্বর ফিডার আউট করছে কিন্তু এখানে দেখেন সিজারিং এই জায়গায় করে ফেলছে তাইলে তো এই ফিডারটা কিন্তু সুতা পড়তে থাকবে আমার এই সিজারিংটা দরকার একটু উপরে উপরে দরকার এখানে দুইটি অপশন আছে আপনি যদি এইটাকে ধরেন যে আপনি এটাকে এইভাবে মুভ করে আপনি এটাকে কপি করে উপরেও তুলে দিতে পারেন এই যে উপরে তুলে দিয়া এভাবে মুছে দিলেন এখন আমার এখানে ফ্রি হয়েছে এটা কিন্তু সমস্যা নাই যে এক নাম্বার ফিটার আউট করছে এবং ছয় নাম্বার ফিটার আউট করছে এইখানে সিজার করছে মানে ক্লাম করছে এখন সাথে সাথে কিন্তু সিজার করে লাই সাথে সাথে সিজার করলে একটা সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে ক্লাম ধরার সাথে সাথে যখন সিজার করে এইখানে সুতার সমস্যা হইতে পারে বা সুইটা লাইতে পারে সেই জন্য আপনি এইটাকে এক কসাস উপরে তুলে দিবেন এই যে এক কসাস উপরে এবারে তুলে দিবেন এবে এক কসাস উপরে তুলে দিলেই কিন্তু এটা আর সুতা পরার কোনো সম্ভাবনা প্রথম ক্লাম করে ধরে লাগ ধরার পর এক কসাস মারার পর এটা সুতাটা কেটে দিবে তাহলে এটা কিন্তু সবচেয়ে বেস্ট এখন আপনারা যেন এই হাতে যেন এটাকে মুভ করে উপরে তুললেন সেইটা করা সে যদি আপনি এখানে সফটওয়্যার সেটিং করে নেন তাহলে কিন্তু এটা করা লাগবে না কিরকম আপনার এই অ্যাডভান্স অপশনে যাবেন অ্যাডভান্স অপশনে গিয়ে আদার্স এই ফিডারে এই অপশনটা কিন্তু ইয়ান ফিডারে ইয়ান ইয় ফিডার এর এখানে আপনি ফিডার কটন ফিডার মানে এলাস্টিক ফিডার এগুলো করতে পারবেন অল এভরিথিং জাস্ট অন্য আরেকটি ভিডিওতে দেখাইমু তবে এই সব বিষয় নিয়ে ভিডিও করা আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা যাবেন আদার্সে আদার্সে যাওয়ার পর ক্লাম কাটার অপশন হচ্ছে এইটা দেন ক্লিপ হাইট মানে হচ্ছে কত র পরে মানে কত কোসেস পর আপনি এই ক্লিপটা ধরবে এখানে আপনি ক্লিপটা ধরার জন্য আপনি ধরেন 20 র দিয়ে দিলাম বা 20 20 দিয়ে দিলাম 20 দিলে দেখেন আপনারা এটা অটোমেটিকই ওখানে বসে এই দেখেন বিশ দিছি এই যে অটোমেটিকলি আমার বিশ র উপরে এখন আপনাদেরকে দেখাচ্ছি ২০ মানে কি বোঝাইছে এই দেখেন এখানে আছে বিশ বিশ মানে বিশ র আমি প্রথম বলছি বিশর র মানে বিশ বলতে বিশ র মানে দশ কসেস এখানে নিচ থেকে হিসাব করে রিপ থেকে হিসাব করে বিশ র উপরে এটা বলবে তাহলে আপনার আর হাতে এই মুভমেন্টটা করার কোনো প্রয়োজন পড়বে না এটা কিন্তু আপনি অটোমেটিকলি এটা করতে পারছেন এখন আপনাদের আরেকটা প্রশ্ন রাখতে পারে সেটা হচ্ছে যে আমি ফ্রিটা করলাম অনেক সময় দেখা যায় যে এই ফ্রিটা করার কারণে একটা প্রবলেম হয় ফেস করতে হয় যখন ইন ফিডার গুলো ডি ইন করলো ইন করার পর যখন এটা মানে ফিনিশিংটা শেষ যায় শেষ পর্যায়ে যখন ইয়ানটা ফ্রি হবে ফ্রি হইলে এখানে একটা সমস্যা হয় হয়েছে যে তখন এই ক্লাম্প কাটার থেকে সুতাটা সুইটটা একদম রিবের ভিতরে আইসা পরে বিশেষ করে এলাস্টিক জাতীয় কোনো রাবার জাতীয় ইয়ান হলে এই এলাস্টিক বিশেষ করে এলাস্টিকের ক্ষেত্রে সমস্যা হয় এলাস্টিকটা সরাসরি রিভের ভিতরে আইসা দেখে যে নেয় না রিভের ভিতরে কসস মারে সেজন্য জন্য আপনারা এই ইয়ান ফ্রিটা একটু মুভ করে উপরে তুলে দিতে পারেন মুভ করে যে না তুলেন আপনি সবচেয়ে ভালো সফটওয়্যার একবার সেটিং করে রাখবেন বারবার কোনো কিছু করতে হবে না এই আবার যাবেন সেই জায়গায় এই দেখেন ইয়ান ফ্রি হাইট এই না ইয়ান ফ্রি হাইটটা আপনি ধরেন যে দশ রো উপরে দিবেন আমি দশ ওপরে উপরে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দশ রো উপরে দিয়ে দিলাম দশ রো উপরে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম ওকে করে হ্যাঁ ওকে এখন ইয়ান ফ্রিটা দেখবেন এই দেখেন ইয়ান ফ্রিটা অনেকটা দশ রো উপরে উঠে গেছে তাইলে দশরো উপরে যেহেতু উঠছে তাইলে এটা সমস্যা আমাদের সব সময় আপনার হিসাব রাখতে হবে আমি তো এটা একটা স্মল রিপ নিছি স্মল যদি আপনার রিবের কসাস কম হয় তাইলে আপনি একটু পাঁচ রো দিবেন যদি রিবের এই রিবের কসাস বেশি হয় বিশেষ করে ফার্স্ট এর কমই থাকে আপনি ধরেন যেন আঠারো কসাস রিপ দিলাম আটারা কসাস রিপ দিলাম এখন আটারা কসাস রিপ দেওয়ার পর আপনার দেখেন এই যে ইয়ান ফ্রিটা এখানে হয়েছে মানে ক্লামটা এখানে সারছে সকল সুতাটা যদি এখানে স্যার সমস্যা নাই কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে এই যে সিজারিংটা এখানে করছে কারণ আমার তো ফিটার আছে ছয় নম্বর ফিটার রিবের ফিটার আউট করছে এখন আপনার কাজ হচ্ছে যেন আপনার এইখান থেকে একটা ইয়া করবেন যেন দেখবেন যেন আপনার কোন জায়গায় দিলে সবচেয়ে ভালো হয় ধরেন এই জায়গায় বা অনেক সময় আপনি একটু বেশি দিয়া দেন পঞ্চাশ বিশেষ করে সত্তর দিয়া রাখেন ধরেন যেন আমি সত্তর দিয়া রাখলাম এখানে যাওয়ার পর অ্যাডভান্স অ্যাডভান্সে যাওয়ার পর আদার্স আদার্সে যাওয়ার পর এই যে ক্লিপ হাইটটা এটা যেখানে ধরবে সেটাকে আমরা এখানে সত্তর দিয়ে দিলাম সত্তর দিয়ে দিলে দেখা গেছে যে আমাদের রিপের ওভার হলে রিপটা যখন আমাদের শেষ হবে শেষ হওয়ার পর এটা সিজারিংটা করবে হ্যাঁ এই দেখেন অটোমেটিকলি এই যে এই জায়গায় ইয়া সিজারিংটা করছে এইখানে ক্লাম করছে আর যদি আপনি এটাকে যদি একটু এদিক সেদিক করতে চান যে না আমি এক কসেস নিচে এ করাই তাহলে আপনি একটু এটাকে আমি এক কসেস নিচে এভাবে দিয়ে দিতে পারেন এটাই সবচেয়ে বেস্ট হচ্ছে যেন এক কসেস নিচে ক্লামটা করবে আর সিজারটা করবে এক কসেস পর তাহলে এটা সবচেয়ে বেস্ট আশা করি ক্লাম কাটারের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন অতি সহজেই বুঝতে পারছেন আর আর যদি না বুঝছেন তাহলে আর কি বলবো আপনাদের আসলে কোন জায়গাটাই বুঝেন না সেটা করে একটু বলবেন এই জায়গাটা এই কাজটা করতে চাই তাহলে আপনাদেরকে আর ইতিমধ্যে উনিশ সালের ভিডিও একটাও দুই সালের ভিডিও না আমি নতুন কোনো ভিডিও আপলোড করতেছি না তবে এই ভিডিওটা যেহেতু অনেকবার রিকোয়েস্ট করছেন সেজন্য এটা আমি আপলোড করলাম আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে